हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय अनदर वीडियोस। आज के वीडियो ते आमी अपना के देखाबो टाइप सी फास्ट चार्जिंग डाटा केबल। एटा फास्ट चार्जिंग डाटा केबल बोलार कारण होच्छे केबलटर भितरे जो वायरटी थाकबे एटी होच्छे आपनार पियोर कपारेर, कपारेर सहनशीलता अनेक बेशी, एजन्नोई अवश्य फास्ट चार्जिंग बला हय। और ये हे बायोनिक डिजाइनर, अर्थात ये अपनी 90 डिग्री एंगेले बाकाइते पारबेन, छिड़े जावर सम्भावना एकदम नाई बोलले चले। और द्वितीयत एटा हे फास्ट चार्जिंग, और एर भीतर दिए जे डाटा अथवा कारेंट पास होबे सेटा हे 2.4 एम्पियर कारेंट चार्जिंग। और एर लेंथ हे प्राय दुई हाथ मत, अर्थात 100 mm। एटा फास्ट चार्जिंग बोलार मूलत कारण हे एर भीतरे पियोर कपारे जे वायरगुलो एगुलो देवा, एटी हे एलडिनियो ब्रैंडर, এটা হচ্ছে এক বছরের এক্সচেঞ্জ ওয়ারেন্টি দিয়ে থাকে ওনাদের এই ব্র্যান্ড বাই কোম্পানি। আপনারা প্যাকেটটিতে দেখতে পাচ্ছেন 100% অরিজিনাল ওয়ান ইয়ার এক্সচেঞ্জ ওয়ারেন্টি। কেবলটির প্রাইস ভ্যালু রাখা হয়েছে প্রায় 250 টাকার মতো। আর কেবলটি দেখতে অনেকটাই শক্তপোক্ত, অর্থাৎ এর দুই পাশে যে নবগুলো থাকে টাইপ সি যে পোর্টটা, পোর্টগুলো অনেক বেশি শক্তপোক্ত, ছিঁড়ে যাবে না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি এরকমের টাইপ সি কেবেলগুলো খুবই দুর্বল হয় সেক্ষেত্রে আপনার ফোন ড্যামেজ বা তারগুলো ভিতরে তারগুলো পড়ে গিয়ে পুড়ে যেতে পারে, বার্ন করতে পারে ওভার ভোল্টেজের কারণে, আর এতে করে আপনার ফোন বা ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে। সো আপনি আপনার একটি ফোনকে রক্ষা করার জন্য বা ওভার ভোল্টেজ থেকে রক্ষা করার জন্য অবশ্যই ভালো একটা ডাটা কেবল কিনবেন। সেদিক থেকে বিবেচনা করলে এই কেবলটি খুবই ভালো মানের পিওর কপারের একটি কেবল। ওর সহনশীলতা অনেক বেশি, ও ওভার ভোল্টেজ কন্ট্রোল করতে পারবে, তার উপরে আপনাদের ফোন সেফ থাকবে। এটার প্রাইস ভ্যালু আহামরি একদম বেশি না, 250 টাকা থেকে বা 200-250 বা 180 টাকা থেকে আপনারা 250 টাকার ভিতরেই পাবেন। এটার যে ইটা দেখতে পাচ্ছেন আপনারা, পোর্টটা দেখতে পাচ্ছেন, খুবই শক্তিশালী পোর্ট দেওয়া হয়েছে এখানে ফোনের পোর্টের সাথে যখন আপনি লাগাবেন। কিছু কিছু ডাটা কেবল এমন হয় যে ফোনে কিছুদিন ইউজ করার পরে এটা দেখা যাচ্ছে যে খুবই মানে শক্ত থাকে না, খুবই লুজ হয়ে যায়, কিন্তু এটা লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, খুবই ভালো মানের একটি ডাটা কেবল, ছিঁড়ে যাবে না। এবং এটা এই কেবলটার উপরে আপনার কাপড়ের একটা বা সুতো দ্বারা আবৃত করা আছে, ছিঁড়বে না বা পিঁপড়ায় বা কোনো কিছুতে কাটতে পারবে না, খুবই ভালো মানের কেবলটি। আপনার এই ইউএসবিটা দেখতে পাচ্ছেন, ইউএসবির যে পোর্টটা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে আপনি আপনার ফোনকে যদি খুবই দ্রুত চার্জ অথবা ভালো রাখতে চান ওভার ভোল্টেজ থেকে, সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো ডাটা কেবল নেবেন। আর ডাটা কেবল যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেবলটি খুবই ভালো মানের, এটা হচ্ছে এলডিনিও ব্র্যান্ডের, তার উপরে ওনারা এক বছরের এক্সচেঞ্জ ওয়ারেন্টি দিচ্ছে। আপনারা এর পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইপ সি, অর্থাৎ এখনকার যে লেটেস্ট ফোনগুলো ফোনগুলোতে ফাস্ট চার্জিং সাপোর্টেড টাইপ সি পোর্ট দেওয়া থাকে। তো টাইপ সি পোর্টের মূলত এটা ডাটা কেবল। খুব দ্রুত চার্জ হওয়ার জন্য, মানে খুব দ্রুত বলতে আসলে আপনার অ্যাডাপ্টার যে ভোল্টেজটা দিবে সেই ভোল্টেজটার আউটপুটটা আপনার ফোনে যে নিবে এটা হচ্ছে এর মাধ্যম। তো ডাটা কেবল যদি আপনার দুর্বল হয় বা ওয়্যারটা ভিতরের ওয়্যারটা যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার অ্যাডাপ্টার যে ভোল্টেজটা পাস করবে ওটাও ফোনকে দিতে পারবে না, ফোনের ইনপুটে দিতে পারবে না। তো ফোনের ইনপুটে যদি ভোল্টেজ বা কারেন্টটা খুবই স্লোলি আসে সেক্ষেত্রে আপনার ফোনে চার্জ হতে অনেক সময় লাগবে বা ফোন চার্জ হবে না, অর্থাৎ মাঝে মাঝে দেখা যাবে আবার ওভার ভোল্টেজ হচ্ছে, তখন আপনার ফোন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এদিক থেকে যদি আমরা ভালো মানের একটা কেবল ইউজ করতে পারি তাহলে আমরা দেখবো যে খুব সহজেই আসলে আমাদের ফোনে চার্জ হচ্ছে, খুব ভালোভাবে চার্জ হবে, আমাদের ব্যাকআপটা ভালোভাবে দিবে। আর বিশেষ করে অনেক সময় যদি আমাদের ফোন চার্জে থাকে তাহলে দেখা যায় ফোন গরম হয়ে যায়। তো এদিক থেকে বিবেচনা করে আমরা অবশ্যই ভালো একটি ডাটা কেবল নিব। আর দ্বিতীয় কথা হচ্ছে ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে, আমরা যদি ল্যাপটপে অথবা ডেস্কটপে ডাটা ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে যদি ভালো ডাটা কেবল না হয়
তাহলে কিন্তু আসলে আমাদের ডাটা ট্রান্সফার স্পিডটাও খুব স্লো হয়ে যায়। আমরা যত ভালো মানের ডাটা কেবল ইউজ করব আমাদের ডাটা স্পিডও তত ভালো মানের হবে। তো ডাটা কেবলটাই আসলে মূলত এখানে মেইন ফ্যাক্ট। তো আমরা ভালো মানের ডাটা কেবল যদি ইউজ করতে পারি আমাদের ফোনে চার্জ খুব দ্রুত হবে এবং ডাটা পাসিংটাও খুব দ্রুত হবে। এদিক থেকে বিবেচনা করে আমরা অবশ্যই ভালো একটি ডাটা কেবল কিনবো। আপনার ফোন চার্জ হওয়ার ক্ষেত্রে অথবা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ভালো একটা কেবলের বিকল্প নাই, ভালো একটি কেবল রাখবেন এবং ভালো কেবলের ভালো একটি পোর্ট দেখে নেবেন। কারণ কেবলটির যদি পোর্টটা আপনার ভালো না থাকে তাহলে আপনার ফোনের যে পোর্টটা থাকবে, চার্জিং পোর্টটা থাকবে, এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তো আসলে ফোনের পোর্টটাই আসল। আর ফোন যদি একবার কোনোভাবে ফোনের যে চার্জিং পোর্টটা ড্যামেজ হয় তাহলে মানে একবার যদি ফোন খোলা হয় তাহলে ওই ফোন আর মানে নিউ নতুন যেরকমের থাকে ওইভাবে আর কখনোই পাবেন না। অর্থাৎ আপনার ফোন একবার যদি কোনো রকমের কাজ করা হয় তাহলে ওই ফোন আর আগের মতো ভালো লাগবে না। তো এদিক থেকে অবশ্যই এসব ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে অবশ্যই কাজ করবেন। তো ডাটা কেবলটা অবশ্যই ভালো মানের একটা ডাটা কেবল ইউজ করবেন ফোনের পোর্টকে ভালো রাখার জন্য এবং আপনার ব্যাটারিকে ভালো রাখার জন্য ভালো একটি ডাটা কেবল ইউজ করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আইটি রিলেটেড কোনো প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, যে কোনো ইনফরমেশন পেতে ফোন দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।